माय डियर स्टूडेंट आम्रा जखन रसायन पढ़ी तखन कखनो कखनो आम्रा किछु मौलेर संकेत लेखार समय तादेर शेषे टू संख्याटा व्यवहार करी। सब समय प्रत्येकटा मौलेर पिछने टू लिखते हबे एमन कोनो कथा नेई, तबे किछु विशेष मौल आछे जादेर शेषे आम्रा टू संख्याटा व्यवहार करी। आम्रा जदि कयेकटा उदाहरण दिए बोझानोर चेष्टा करी, प्रथमे लेखा जाय एस टू हाइड्रोजेन क्लोरिन नाइट्रोजेन অক্সিজেন আয়োডিন, এরপরে লেখা যায় তোমার ব্রোমিন। এই সমস্ত মৌলগুলোর সংকেত যখন আমরা লিখি তখন তাদের শেষে আমাদেরকে টু দিতে হয়। এই মৌলগুলো যখন স্বাধীনভাবে থাকে তখন তারা এস টু সি এল টু এন টু ও টু, অর্থাৎ তাদের মূল প্রতীকের পাশে আমাদেরকে টু লিখে কিন্তু মূল সংকেতটা লিখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, সব মৌলের পিছনে টু দিতে হবে এমন কোনো কথা নেই, তবে কিছু বিশেষ মৌল আছে যাদের পিছনে আমরা টু সংখ্যাটা ব্যবহার করতে হয়। স্পেসিফিক্যালি যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি এই সমস্ত মৌলগুলোকে দ্বিপরমাণুক মৌল বলা হয়। আজকের ভিডিওতে আমরা এই দ্বিপরমাণুক মৌল কাকে বলে, কেন তাদের দ্বিপরমাণুক মৌল বলা হয় এবং পিরিয়ডিক টেবলে ঠিক কতটি কত সংখ্যক দ্বিপরমাণুক মৌল রয়েছে, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। শুরুতেই আমরা দ্বিপরমাণুক মৌল কাকে বলে এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, যদি সংক্ষেপে বলি দ্বিপরমাণুক মৌল কাকে বলে, আমরা যদি শব্দটাকে একটু অ্যানালাইসিস করি, দ্বি মানে দুই, দ্বি শব্দের অর্থ হচ্ছে তোমার দুই, আর পরমাণু থেকে পরমাণু, অর্থাৎ দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত যে সমস্ত মৌলগুলো আছে, যে সকল মৌলগুলো আছে তাদেরকেই দ্বিপরমাণুক মৌল বলা হয়। তোমরা এখানে যতগুলো মৌল দেখতে পাচ্ছ শুধুমাত্র এরা না, আর অসংখ্য মৌল আছে যাদের পিছনে সংকেত লেখার সময় আমরা কিন্তু টু সংখ্যাটা ব্যবহার করি। যদি এরকম মৌলগুলো তোমাদের সামনে চলে আসে যাদের প্রতীকের পাশে টু লিখেই পুরো স্বাধীন মৌলটার সংকেত লিখতে হয় তখনই আমরা তাদেরকে দ্বিপরমাণুক মৌল বলবো। দ্বিপরমাণুক মৌল কাকে বলে একবার শর্টকাট আমরা বলি, যে সমস্ত মৌলগুলো দুইটি পরমাণুর সমন্বয়ে গঠিত তাদেরকে দ্বিপরমাণুক মৌল বলা হয়। এখন প্রশ্ন হলো পিরিয়ডিক টেবলে ঠিক কতগুলো দ্বিপরমাণুক মৌল আছে, আমরা কি যে কোনো মৌলের পিছনে টু সংখ্যাটা ব্যবহার করলেই কি সেটাকে আমরা দ্বিপরমাণুক মৌল বানিয়ে ফেলতে পারবো? সেক্ষেত্রে বন্ধুরা, আসলে সুনির্দিষ্ট কিছু মৌল আছে শুধুমাত্র যাদের পিছনে আমরা টু সংখ্যাটা ব্যবহার করতে পারি। তো এই নিষ্ক্রিয় মৌলের সংখ্যাটি কতটা হতে পারে, কত পরিমাণ দ্বিপরমাণুক মৌল রয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণটা যদি বলতে চাই তাহলে বলতে পারি পিরিয়ডিক টেবলে যতগুলো গ্যাস আছে শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস ছাড়া, নিষ্ক্রিয় গ্যাস বলতে আমরা পিরিয়ডিক টেবলে গ্রুপ ১৮তে যারা আছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জ্যানন রেডন ওগানেসন, এই ৭টা কিন্তু গ্যাস, এই ৭টা গ্যাস ছাড়া আর যতগুলো গ্যাস আছে যতগুলো মৌল নর্মালি গ্যাসীয় অবস্থায় থাকে তারা প্রত্যেকে দ্বিপরমাণুক মৌল। তুমি যে কোনো গ্যাসকে লিখো তার পিছনে কিন্তু টু ব্যবহার করতে হবে। তাহলে কারা বাদে ১৮ নম্বর গ্রুপে যে সকল নিষ্ক্রিয় মৌলগুলো আছে তাদের ছাড়া আর বাকি যতগুলো গ্যাস আছে পিরিয়ডিক টেবলে সবাই কিন্তু দ্বিপরমাণুক মৌল। এদিক চিন্তা করলে যেহেতু আমরা দ্বিপরমাণুক মৌল বলতেই গ্যাসগুলোকে মিন করছি, এজন্য অনেকেই এই দ্বিপরমাণুক মৌলকে দ্বিপরমাণুক গ্যাস বলা হয়। দ্বিপরমাণুক গ্যাস যারা দ্বিপরমাণুক মৌল কিন্তু তারা, দ্বিপরমাণুক মৌল বলতে যে সমস্ত মৌলগুলোর পিছনে টু থাকবে তারা, কিন্তু দেখা যায় বাস্তবে যতগুলো দ্বিপরমাণুক মৌল আছে তারা কিন্তু প্রত্যেকে গ্যাসীয়, এ কারণে এদেরকে দ্বিপরমাণুক মৌলের পরিবর্তে আমরা দ্বিপরমাণুক গ্যাসও কিন্তু বলতে পারবো। এরপর যত প্রকারের ধাতু আছে, এই যে আমরা কয়েকটা ধাতু লিখি সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম প্রান্সিয়াম, এই ধাতুগুলো যখন তোমরা লিখবা কখনোই তাদের পিছনে তোমরা টু সংখ্যাটা দিতে পারবা না, কারণ এর হচ্ছে এক পরমাণু। যত ধাতু আছে প্রত্যেকটা ধাতুর শেষে কিন্তু কখনো টু থাকে না, নর্মালি কখনো কিন্তু টু দেওয়া যাবে না, তার মানে যতগুলো ধাতু আছে সবাই কিন্তু এক পরমাণু। আবার ধাতু বাদে নিষ্ক্রিয় গ্যাসগুলো বাদে বাকি যতগুলো আছে সবাই কি দ্বিপরমাণু? না, এখানে কিছু বিশেষ মৌল আছে তারা কিন্তু অষ্টপরমাণুকও হয়ে থাকে, চারটি পরমাণুর সমন্বয়ে গঠিত এমন মৌল কিন্তু আছে। যেমন আমরা কয়েকটা যদি লিখি, যেমন
এস এইট তুমি যখন সালফারকে অণু হিসাবে লিখতে চাইবে তখন কিন্তু সালফারের পিছনে কিন্তু আট সংখ্যাটা ব্যবহার করতে হবে। এরপরে ফসফরাস পি ফোর, অক্সিজেন কখনো কখনো ও থ্রি হয়। এভাবে বিভিন্ন সংখ্যার পরমাণু সমন্বয়ে গঠিত মৌল কিন্তু আছে। তাহলে দ্বিপরমাণুক মৌল বলতে আমরা যে সমস্ত মৌলের পিছনে টু আছে বা যাদেরকে মৌল হিসাবে যখন আমরা লিখি তখন তাদের পিছনে যদি টু সংখ্যাটা ব্যবহার করি প্রতীক বা সংকেত লেখার সময় তখন কিন্তু তাদেরকে দ্বিপরমাণুক মৌল বলা হয়। আবার যতগুলো দ্বিপরমাণুক মৌল আছে তারা কিন্তু প্রত্যেকে স্বাভাবিক অবস্থায় কিন্তু গ্যাসীয় থাকে, এজন্য এদেরকে দ্বিপরমাণুক মৌল বা দ্বিপরমাণু গ্যাসও কিন্তু বলা যায়। এই দ্বিপরমাণু গ্যাস বা দ্বিপরমাণুক মৌলকে যখন আমরা অণু হিসাবে লিখব বা মৌল হিসাবে লিখব তখনই শুধুমাত্র আমরা টু সংখ্যাটা ব্যবহার করব। কিন্তু এই যে আমরা H2টা লিখলাম, H2টা কিন্তু মৌল হিসেবে আছে, এটা স্বাধীনভাবে আছে, কারোর সাথে যৌগ বা কারোর সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ কিন্তু করে নাই। কিন্তু এই হাইড্রোজেন মৌলের প্রতীক কিন্তু এইচ, এটার প্রতীক এইচ। যখন এটাকে আমরা মৌল বা অণু হিসাবে লিখব তখনই আমরা এটাকে H2 হিসাবে দিতে হবে। এভাবে যতগুলো মৌল আছে যেমন ক্লোরিন, ক্লোরিনের প্রতীক কিন্তু Cl অথবা সংকেত কিন্তু Cl। যখন এটাকে আমরা স্বাধীন একটা মৌল হিসাবে কল্পনা করব তখনই এটা দুইটি ক্লোরিন পরমাণুর সমন্বয়ে গঠিত হবে Cl2। একইভাবে নাইট্রোজেন, দুটি নাইট্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত, তবে এদের মধ্যে সমযোজী বন্ধন গঠিত। যতগুলো দ্বিপরমাণবিক গ্যাস আছে তারা কিন্তু দুটি পরমাণু একে অপরের সাথে যুক্ত হবে, তবে যুক্ত হওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন শেয়ারিং। এরা কিন্তু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারিং করে সমযোজী বন্ধনের মাধ্যমেই যুক্ত হয়। H2টা এই যে এভাবে গঠিত, এখানে কিন্তু একটা বন্ধন আছে। নর্মালি H2 হয় এখানে দুটি হাইড্রোজেন পরমাণু মিলে কিন্তু H2টা হয়েছে, এবং এখানে এক ধরনের বন্ধন আছে যেটা কিন্তু সমযোজী বন্ধন বলা হয়। অর্থাৎ ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু এই দ্বিপরমাণবিক যতগুলো মৌল আছে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে এই দ্বিপরমাণুক মৌলটা গঠন করে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দ্বিপরমাণুক মৌল কারা এবং তাদেরকে চিহ্নিত করার উপায়টা বুঝতে পেরেছ। এবং আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।